আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চুলের জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের ভিডিওতে নারকেল তেলের সাথে দুটি উপাদান মিশিয়ে আপনাদেরকে দারুণ একটি রেমেডি তৈরি করে দেখাবো। যে রেমেডি ব্যবহার করলে যাদের মাথার চুল অতিরিক্ত মাত্রায় পড়ে যায় তাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে, চুল হবে লম্বা কালো ঘন। খুবই কার্যকরী এই রেমেডি। কিভাবে তৈরি করতে হবে, নারকেল তেলের সাথে আর কী কী উপাদান মেশাতে হবে, তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এছাড়াও আমি দেখিয়ে দিব যে আপনারা এটি কীভাবে ব্যবহার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আমলকি নিয়েছি। আমলকি আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান। আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ব্যবহার করলে আমাদের চুলের গোড়া অনেক বেশি মজবুত হয়, চুল পড়া বন্ধ হয়, এর সাথে চুল হয় অনেক বেশি কালো ও ঘন। নারকেল তেলের সাথে আমলকি ব্যবহার করার জন্য আমাদের এখানে যে কাজটি করতে হবে তা হচ্ছে আমলকিকে একটু গ্রেট করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি গ্রেটার নিয়েছি আর আমলকিটাকে এভাবে করে গ্রেট করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু পাটাই হালকা করে বেটেও নিতে পারেন। আর দেখুন, আমলকির ভেতরে যে সবুজ কালারের বিচিটা আছে এই বিচিটা কিন্তু আমাদের নিতে হবে না, এটাকে ফেলে দিবেন আপনারা। আমরা শুধু উপরের যে আমলকির অংশগুলো আছে সেগুলোকে গ্রেট করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি আমলকিগুলোকে গ্রেট করে নিয়েছি। এখানে আমি ছোট সাইজের 5টা আমলকি গ্রেট করে নিয়েছি। আপনারাও 4 থেকে 5টি আমলকি এভাবে করে গ্রেট করে নেবেন। আর আমলকি কিন্তু বাজারে সবসময় অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, আপনারা একটু খোঁজ নিলে আমলকি কিনতে পেয়ে যাবেন। এরপরে দেখুন, এখানে আমি একটি বাটি নিয়েছি আর এই বাটির ভেতরে আমি প্রথমে যে উপাদানটি দিচ্ছি তা হচ্ছে নারকেল তেল। আমাদের চুলকে ভালো রাখার জন্য, চুলের যত্ন করার জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই নারকেল তেল ব্যবহার করা উচিত। তো বন্ধুরা, আপনারা যখনই নারকেল তেল ব্যবহার করবেন, নারকেল তেলের সাথে আমি যে উপাদানগুলো দেখাবো আজকে সেই উপাদান মিশিয়ে ব্যবহার করবেন, দেখবেন যে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন। তো দেখুন, আমি বাটির ভেতরে নারকেল তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি নারকেল তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ আমরা কিন্তু এটা ব্যবহার করব পুরো একটা সপ্তাহ জুড়ে, সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করব, সেই পরিমাণে আমি এখানে নারকেল তেল নিয়ে নিচ্ছি। মোটামুটি এখানে 6 থেকে 7 চা চামচ পরিমাণ নারকেল তেল হবে। একটু বেশি পরিমাণে নেবেন, আপনাদের 1 সপ্তাহে 3 থেকে 4 বার ব্যবহার করার জন্য যতটুকু নারকেল তেল লাগে ততটুকু পরিমাণ নারকেল তেল নিয়ে নেবেন। নারকেল তেলের সাথে আরেকটি তেল আমি অ্যাড করে দিচ্ছি আর এই তেলটি হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল আপনারা হয়তোবা সবাই চেনেন, জলপাইয়ের তেল। এই তেলটি কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি তেল, চুলের গোড়া মজবুত করে, চুলের গ্রোথ অনেক বেশি ভালো করে এই অলিভ অয়েল। নারকেল তেলের সাথে এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করব। তবে আপনারা ইচ্ছা করলে কিন্তু, যদি আপনাদের কাছে আমন্ড অয়েল থাকে, বাদামের তেল, তাহলে আপনারা আমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। আমন্ড অয়েলও আমাদের চুলের জন্য খুবই উপকারী। তো আমি এখানে আমন্ড অয়েল ব্যবহার করব না, আমি আজ নারকেল তেলের সাথে অলিভ অয়েল ব্যবহার করব আর আমলকি ব্যবহার করব। আমলকি কিভাবে ব্যবহার করতে হবে আপনারা ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন। আগে আমি নারকেল তেলের সাথে এখানে অলিভ অয়েলটা অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি 6-7 চামচ নারকেল তেলের সাথে 2 চা চামচ পরিমাণ অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এমন পরিমাণে দেওয়ার, তবে কম বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নেই। শুধু উপাদানগুলো আপনারা একটু খেয়াল রাখবেন যে আমি কী কী উপাদান দিচ্ছি, এই উপাদানগুলো আপনারা চুলে ব্যবহার করলে অনেক বেশি উপকার পাবেন। তো দেখুন, এখানে আমি 2টো তেল দিয়ে দিয়েছি। এরপরে যে আমলকি আমরা গ্রেট করে রেখেছিলাম সেই আমলকি নিয়েছি, এই তেলের ভেতরে আমরা এখন এই আমলকিগুলো দিয়ে দিব। তবে বন্ধুরা, আপনারা কিন্তু আবার ভাববেন না যে শুধুমাত্র তেলের সাথে দিয়েই আমরা এটি ব্যবহার করব, কারণ আমলকি কিন্তু সফট নয়, আমলকি একটু শক্ত ধরনের হয়। এটা তেলের সাথে মেশানোর সাথে সাথে ব্যবহার করলে কোনো উপকার পাওয়া যাবে না, এটা আপনারা 2টো পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। এভাবে আপনারা তেলের সাথে মিশিয়ে রৌদ্রে দিয়ে রাখতে পারেন 2 থেকে 3 দিনের জন্য, তারপরে কিন্তু ব্যবহার করতে পারেন। আর সবথেকে সহজ যে কাজটি আপনারা করতে পারেন তা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা চুলার উপর একটি পাত্র দিয়ে, পাত্রে অল্প পরিমাণে পানি দিয়ে নেবেন, তারপরে আপনারা চুলার জালটা একদমই লোতে রেখে পানিটা গরম করে নিয়ে এই গরম পানির উপরে আমরা যে তেলটা তৈরি করছি, যে বাটিতে তেলটা তৈরি করবেন সেই বাটিটা বসিয়ে দিবেন। এখানে আমি কাচের বাটি ব্যবহার করছি, আপনাদের কাছে যদি স্টিলের বাটি থাকে তাহলে আপনারা স্টিলের বাটি ব্যবহার করবেন।
5 থেকে 7 মিনিট লো হিটে জাল দিলেই আপনারা দেখতে পারবেন যে এই তেলটা গরম হয়ে যাবে। খুব একটা বেশি সময় জাল দেয়া লাগবে না। যখন এই তেলটা গরম হয়ে যাবে তখন আপনারা চুলাটি বন্ধ করে দিবেন। আমি যে তেল দিয়েছি এই তেলটা অনেক গরম হয়ে গেছে, তো আমি এখন চুলাটি বন্ধ করে দিব। চুলাটি বন্ধ করে দেওয়ার পরে আমাদেরকে অপেক্ষা করতে হবে এই তেল একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তবে একদমই পুরোপুরি ঠান্ডা করবেন না, এই তেল হালকা গরম অবস্থায় ব্যবহার করলে ভালো হবে। তো দেখুন, কিছুক্ষণ পরে আমি এই পাত্রটি নিয়ে চলে এসেছি, এখনও কিন্তু তেলটা হালকা গরম আছে। হালকা গরম থাকা অবস্থায় এই তেল ব্যবহার করতে হবে। আর ব্যবহার করার আগে যে কাজটি করতে হবে, এই যে আমলকিগুলো আছে এর ভেতরে গ্রেট করা আমলকি, এগুলো থেকে তেল আমরা আলাদা করে নেব। তো বন্ধুরা, আলাদা করার জন্য এখানে আমি একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমি আলাদা করে নেব। একদিনে তো পুরোটা ব্যবহার করা হবে না, এটা আমরা 2-3 দিন ব্যবহার করব। তো 2-3 দিন ব্যবহার করার জন্য আপনাদের কিন্তু যতটুকু পরিমাণ তেল প্রয়োজন আপনারা ততটুকু পরিমাণ তেল দিয়েই এই তেল তৈরি করবেন। আর 2-3 দিন ব্যবহার করার জন্য আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখবেন তাও কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিব। এছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু এই তেল একবারে 1 মাসের জন্য তৈরি করে রেখে দিতে পারেন, এই তেল নষ্ট হবে না। আপনাদের যাদের চুল পড়ার সমস্যা আছে, চুল কিছুতেই লম্বা হতে চায় না, চুল রুক্ষসূক্ষ হয়ে গেছে, তারা 1 মাস এই তেলটি ব্যবহার করুন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে, খুবই ভালো উপকার পাবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি বাটি নিয়েছি, আর বাটিতে আমি 3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা আমি এখন ব্যবহার করব, আর বাকি যে তেলটা আছে সেই তেল আমি সংরক্ষণ করব। আর সংরক্ষণ করার জন্য এখানে আমি একটি ছোট্ট কৌটা নিয়েছি, এই কৌটায় এখন আমি বাকি তেলটুকু রেখে দিব যেন আমি আবারও ব্যবহার করতে পারি। আপনারা যে পরিমাণ তেলই তৈরি করেন না কেন, একদিন ব্যবহার করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা একটি বাটিতে নিয়ে নেবেন, আর বাকিটুকু আপনারা এভাবে করে কৌটায় বা বোতলে করে সংরক্ষণ করতে পারবেন। এটা আপনারা বাইরেই রাখবেন, ফ্রিজে রাখা লাগবে না, বাইরে রাখলেই এটা ভালো থাকবে 1 মাসের মতো। আপনারা যদি পারেন তো এটা ব্যবহার করার আগে যদি সামান্য একটু গরম করে নেন তাহলে কিন্তু ভালো হবে। তো দেখুন, আমার তেলটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই তেল ব্যবহার করবেন কিভাবে। চুল পড়া বন্ধ করতে চাইলে অবশ্যই কিন্তু এই তেল প্রথমে আপনারা আপনাদের মাথার স্ক্যাল্পে মাসাজ করবেন। মাথার স্ক্যাল্পে খুব ভালো করে মাসাজ করা হয়ে গেলে তারপরে আপনারা আপনাদের পুরো চুলে এই তেল খুব ভালো করে লাগিয়ে নেবেন। সপ্তাহে অন্তত 3 দিন এই তেল ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই তেল ব্যবহার করলে কিন্তু আপনাদের শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই, শ্যাম্পু করার অভ্যাস থাকলে করবেন, তেল ব্যবহার করার পরে শ্যাম্পু করার অভ্যাস না থাকলে না করলেও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।